বাংলাদেশ يتكلمون عربي اللي يجي من السعوديه واللي يجي من مكاده هلو بيورس السلام عليكم انا شامي চৌধুরী আপনাদের মাঝে হাজির হলাম আর একটা ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো আমাদের বাংলাদেশ কিন্তু অনেক লোক কিন্তু বিদেশে থাকে প্রবাসী বলে সেই প্রবাসীর এই মহব্বতে মা একজন কুয়েতি তার মালিক তার বাড়িতে চলে আসছে তাকে নেওয়ার জন্য কিভাবে এখানে আসলো বা কিসের জন্য এত তার এই তার মালিক মনিবের প্রতি এতটা মহব্বত অবশ্যই আচ্ছা ভাই আপনার নামটা নুরুল আমিন নুরুল আমিন ওনার বাসায় তো আপনি ছিলেন কুয়েত কোন শহরে জাবের আলী আচ্ছা উনি এতটা ই হইলো যে সেখান থেকে আপনাকে নেওয়ার জন্য আমি তার বাসায় কাজ অনেক ভালো করছি আমার অনেক বিশ্বাস পাইছে আমার অনেকভাবে চেক করছে গাড়ির মধ্যে জিনিসপত্র উঠিয়ে চেক করছে আমি কোনো কিছু হাতে ধরিনি তার টাকা পয়সা দিয়ে কোনো লুপ করিনি ওদিকে ওই দেশের কোনো মায়ের দিকে কোনো লুপ করিনি তার ফ্যামিলির দিকে কোনো লুপ করিনি তার বাসায় যা ঢুকতাম মানে আমার কোনো চেক দিত না ফার্স্ট দু সাত দিন চেক যাই দিত ওরা কোনো চেকও না আমি যদি তার মায়ের গুলো যেদিক সেদিক যাই তারা কোনো টেনশন করবে না যে নুরুর হাতে গেছে মানে এমন অবস্থায় আর কি আছে না এমন একটা বিশ্বস্ততা হ্যাঁ যখন কিনা আমি ছুটি যাইছি করোনার সময় তখন আমি করোনার কারণে যাইতে পারিনি তখন সে আমার ওখান থেকে আবার বিষয় পাঠাই দিছে তাও জানে দেখে আমার নেওয়ার জন্য আসছে তাও জান নাই দেখে সে নেওয়ার জন্য চলে আসছে আমার বিষয় অলরেডি দুই মাস মেয়াদ চলে গেছে তাহলে বুঝেন কতটা এই মহব্বত কাজ করে আসলে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক প্রবাসীরাই বিদেশে আছে তারা অনেক কষ্ট করে কাজ করে কিন্তু এই ধরনের যদি মালিক হয় প্রত্যেকেরই কিন্তু তারা হয়তো বা অনেকের মালিক এরকম তাই না হ্যাঁ অনেকের বেশিরভাগই মালিক ভালো হয় কমবাকি খারাপ হয় কিছু খারাপ হয় অবশ্যই ওরা খারাপ হয় বা নিজের দোষও খারাপ হয় যদি আমি কাজ ঠিক মতো না করি তাহলে আমার খারাপ ভাববে আমার ইন্ডিয়ান কামের লিগা আরেকটা জিনিস আছে এখানে আপনি যদি কাজ করতে যান সেখানে তার মালিকের যদি বিশ্বস্ততাও নিজেভাবে অর্জন করছে বিদায় সে কিন্তু বাংলাদেশে চলে আসছে এরকম প্রত্যেকে কিন্তু হতে পারলে দেখা গেছে আরও আমাদের দেশেরও ভাবমূর্তি উন্নত হবে বা বিদেশিদের কাছে ভালো হবে এমনকি টাকার ইনকামও ভালো হবে তাই না হ্যাঁ এটাই স্বাভাবিক আসলে সবচেয়ে হলো মানুষের যে একটা নেশার আছে নেশাটা যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ মানুষের সব দিকে ঠিক আছে আমার নেশা যদি আমি নিজে কন্ট্রোল না করা পারি তাহলে দুনিয়ার কারোর কাছে আমি কন্ট্রোল থাকতে পারবো না এখন ওখানে যদি আমি সামান্য লোভের জন্য চুরি করি চামারি করি তার সাথে আমার ডিউটি যাবে করে আমি ডিউটি গেলাম না আমি বাস চলে দিয়েছি আমার করে যখন গাড়ি চালু করে আমি চালু করলাম না হয়তো 10 মিনিট পরে করলাম এই 10 মিনিটে কী হয়েছে আমি তার কাছে খারাপ হয়ে গেছি তার টাইম টু টাইম ডিউটি করলে টাইম টু টাইম শেষ পর্যন্ত যদি থাকা হয় ওখানে কেউ তারা খারাপ পাবে না হ্যাঁ অবশ্যই আর ভালো মানুষ কখনো খারাপ হয় না ভালো মানুষ তো অবশ্যই ভালো মানুষ কখনো খারাপ হয় না এই কারণে কারণ তার প্রতি যদি কোনো লোভ না থাকে কোনো জিনিসের এখন দেখতেছি আমি গরিব মানুষ আমার কাছে এখন 10 টাকা 1000 টাকা বা 2000 টাকা অনেক কিছু আর আমি এই 1000 টাকা 2000 টাকা লোভ যদি আমি করি তাহলে আমার সারা জীবনে আমি লাইফ হারাইলাম তাহলে আমার কাছে কেউ ফিরে চাইব না কুয়েতে তো ভালো বাংলাদেশে কেউ ফিরে চাইব না হ্যাঁ তা তো অবশ্যই তো এইরকমভাবে তার কাছ থেকে আমি ওই 4 বছরে অনেক কিছু হাসিল করছি আমি তারে এখন যা কমবো আমি তাই করবো যদি কিনা আমার ফ্যামিলি সবারই নেই তাই নেবো যদি কিনা মুখ একটা বিষয় তাই দেবো তাহলে এটা কিন্তু অনেক কিছু বড় একটা পাওয়া আমি যদি কুয়েতে যত বিপদে থাকি বড়ি মানে আমার জন্য কোনো কিছু না এখন তা তো অবশ্যই আচ্ছা উনি কুয়েতে কি করে কুয়েতে আগে আসলে হলো আর্মি চাকরি করতো রিটার্ন হয়েছে এখন তার রিটার্নের টাকা দেওয়া চলে হ্যাঁ তার পাঁচজন খোলা পান 3টা ছেলে 2টা মেয়ে বড় পুলিশ মাঝেটা ইঞ্জিনিয়ার ছোটটা আশকারি মানে ওই পুলিশ আর্মি চাকরি করে মানে সবাই আর কি সবাই সম্পূর্ণ
আর হ্যাঁ মনে করো যে তার ভাতা পায় বা তার 900 টাকা পায় ওইটা দিয়ে তার সংসার সংসার চলে যায় সমস্যা না আল্লাহু রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আচ্ছা উনি কিসের জন্য দেশে আসলো بنغلاديش اول جاي بنغلاديش اول شيء اقول حق رئيسة بنغلاديش السلام عليكم ورحمة الله وبركاته انا يجي بنغلاديش لان هذا سايق مالانا سايق مالانا اربع سنة داخل الكويت وبعدين يجي الكورونا بعدين ما في نصيب يجي بعدين خلاص كورونا خلاص كورونا انا اسوي فيزا ممنوع الفيزا فجبتها بالواسطه لاني انا ابي نور ليش؟ لان نور اخلاقه زين ومحترم وقلبه نظيف ابيض মানে ভিতরে অনেক সাদা সে বলতেছে অলরেডি যে বললো যে গাল গাল পুরো ভিতর ভিতরে খুব সুন্দর মানে সাদা সাদা আবিয়াত মানে সাদা আসত হলো কালা আমার তো রিসিভ করে আনন্দ আছে কারণ আমার সাথে সে আসতে পারবে না মানে ওই দেশে গেলে বাদে আমরা মালিক ওরা মালিক এই দেশে আসতে পারে মালিক একজন লাগবো তার মালিক আমি এখন যে কদিন থাকে কদিন মালিক আমি আচ্ছা ওনার মানে খাম চাষ মানে পাঁচ ঘন্টা ভিতরে আটকে রাখছিল মানে আমার সাথে ছাড়বো না মানে আমার সবকিছু দিয়ে তারপরে এখানে নিয়ে আনন্দ আছে ওখানে বিশাল লাগে তো আমার লাগছে মানে আমার পাঁচ লাগছে انا ما افضل الاكل الحمد لله من فضل الله ان الاكل نفس الاكل اللي ياكل نفس اللي انا اكل انا ما ابي اكل 100% نعمه من الله اكل زين ما يقول هذا شنو وهذا شنو يعني اكل نور انا اكل نفس الشيء আমি খাইবে দিলে আমি কই না যে আমার কি দিছো কি দিছো মানে আমি সবই খাই আর আমার কথা হলো ও যা খাইতে পারে আমি ওর তাই দিই ওখানে আমি ছিলাম দেখা গেছে আপনি জানেন যে কি খাইতে পারে কি হ্যাঁ মানে তারা জাল খেতে পারে না আমি তার জাল ছাড়াই আমি বানাই দিই বাংলাদেশটা কি সুন্দর না দেখতে ভালো লাগতেছে খুব সুনগোল হাই জি বাংলাদেশ আনতে ইজি খুব জেন ওলা মুজেন লা زين 100% كل اللي اجي يتكلمون عربي اللي يجي من السعوديه واللي يجي من كذا طبعا يعرف عربي اسولف انا وياهم اقعد على القهوه نشرب شاي فيقولون شلون رحله لما تفطر مرتاح ولا ودك ترد الكويت قلت له والله انا رحلتي 10 ايام الى 11 يوم والامانه الامانه زين ومرتاح قال لي احد يضايقك هني؟ قلت لا ما حد يضايقني، ليش؟ نضحك نسولف ليش؟ لان من طرق نور لان نور قال هذا كفيلي وكل هذا ذاك আমার খাওয়ার জন্য কোনো সমস্যা হয় না অন্য অন্য কুয়েতি বা সৌদি আন্টি দিয়ে আসে হয়তো তারা বদনাম করতে পারে কিন্তু আমি যা খাই ও জানে এই জন্য আমার কোনো সমস্যা হয় না যা দরকার আমি চাই দেখা গেছে আমরা কিন্তু ভাষা বুঝতেছি না কিন্তু আপনি তো তার ভাষা আমি তো ভাষা সবটাই বুঝি সবটাই বুঝি হ্যাঁ এখন ওই হিসাবে সমস্যা হয় না না আচ্ছা ওনার কি আসছে যেহেতু অবশ্যই আমার এলাকায় ঘুরাইতেছি হ্যাঁ জায়গা জায়গায় অনেক জায়গায় ঘুরাইতেছেন যতদূর সম্ভব মানে কোনো সময় বাড়ি রাখি না হ্যাঁ দেখা গেছে উনি তো আসছে ওই তো এখন এই যে নামাজের জন্য বইরেছি আসর নামাজ পড়ে আবার বাইরে আমি সারাক্ষণ সকালবেলা পর্বতে নামাজ পড়ছে পাঁচ অব্দ নামাজ পড়ে هذا مو هذا شوف الحين في بنغلاديش هذا سعره صح لكن انا بيت مو سعره صح كلامك لان اول مره اركب واحد يخاف اول مره واحد يرتبك وبعدين الوضع يعني كل ما شويه فعادي عندي ليش؟ لان ارتحت يوم يسوق لان خوفي لما يجي سياره ولا شيء
هذا اللي انا خايف بس الحمد لله امين وسيارته امين يعني اثنين امين هو وامين سياقه مال هو منوراو خوب بالو من دايبر خوب بالو دايبر بالو دي كده اپنے چلے اچھے زين هذا زين কইতে আছে ওর নাম আমি আর কাম আমি মানে আমরা সব শেষ আমিন কই পুরা দেশে আমিন কই লাস্ট আসলে উনি কত দিনের ই আসছে 11 দিনের 11 দিন হ্যাঁ 11 দিন পর কি আপনি সহজ হবে না না আমি আমার বিষয় রহমতা কাজ করি নি আমি মেডিকেল করি নি এমবাসির কাজ যে আছে মেন পার্ট আর ওগুলা কিছু গুণ ওগুলা করুম তারপর যাব মানে আমাকে একটু দিয়ে দিও বাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাইয়াকাল্লাহ কই চলে Thank you.